হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসলাম একটি ভর্তার রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে কাঁচা আমের ভর্তা। সো আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। তো আমটা আমি একটা পিলারের সাহায্যে এর খোসাগুলা ছড়িয়ে নিয়েছি। সো আমি আজকে যে আমটা নিয়েছি এটা একটু টক টাইপের আম। সো আপনারা মিষ্টি টাইপের আম দিয়েও করতে পারেন। তো দেখা যাচ্ছে যে আমি আমটা ভালো করে একটু গ্রেড করে নিয়েছি একটা গ্রেডারের সাহায্যে। তো এখানে আমি নিয়েছি 3টে শুকনো মরিচ, তারপরে নিয়েছি একটু 1 টেবিল চামচ চিনি, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো, আর এখানে আমি 1 টেবিল চামচ তেঁতুল ভালো করে পানি দিয়ে কুচলে নিয়েছি। সো আমাদের দেশের বাইরে কিন্তু টক আমটা পাওয়া খুবই কঠিন। তো আমটা যদি একটু মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু তেঁতুলের রস দিয়ে আমটা একটু টক করে নিতে পারেন। সো আমি কিন্তু আজকে টক আম নিয়েছি, তারপর আমি তেঁতুলের রসটা দিব যেন আরও একটু বেশি টক হয়। সো আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিচ্ছি, আর আপনারা চাইলে গ্লাভস ইউজ করতে পারেন, এতে করে আসলে হাত জ্বলবে, অনেকেরই হাত জ্বলে, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি শুকনো মরিচ, তারপর হচ্ছে গিয়ে লাল মরিচের গুঁড়া, তারপর চিনি, তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। আর আপনারা এখানে চাইলে কাসুন্দি ইউজ করতে পারেন, বাট আমি আজকের ভর্তাটা কাসুন্দি ছাড়াই বানাবো। তো সর্বশেষে আমি যেটা করব, আমি যে তেঁতুলের যে রসটা আছে এটা আমি ভালো করে আমের সাথে একসাথে মিক্স করে নিব। তো এতে করে তেঁতুলটা দেওয়ার পর আমটা যদি টক নাও থাকে তারপরে কিন্তু একটু একটু টক লাগবে। সো ভালো করে মিক্স করা হয়ে গেছে, আপনারা এই পর্যায়ে চাইলে একটু পানি দিয়ে একটু নরম করে নিতে পারেন। সো আমার আমের ভর্তা বানানো হয়ে গেছে। সো এখন পরিবেশনের পালা। তো আমি কাঁচা আমের ভর্তাটা পরিবেশন করে নিয়েছি, আর এই শর্টকাট ওয়েতে আপনারা খুব সহজে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, আমার রেসিপিটাতে লাইক এবং ফলো করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।